আমি আলেম কি ছিলেন জেলখানায় 8 বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন তার হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে আমিও প্রায় 11 ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নামাজও ওই শুধু ইশারায় কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন কিন্তু খাড়া হয়ে আছে কারণ মাটিতে আমার পা নেই বলেন তো আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলেন না কেন আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম এ কারণের সাথে কিছুই নেই কোন কারণে আপনি পেছনে হ্যান্ডকাপ দিয়ে তা ওটা লাগলে আমার হাত কেটে যায় মাঝায় দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শৃগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ দৃশ্য দেখে না কারণ উনি এখন অন্ধ হ্যাঁ তিন নম্বরে হাক্কানি আলেম আমরা জানি মুসাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি আমি যত হাক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে দুই নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে তিন নম্বরে পাওয়া যায় সালেমের জেলখানা আমরা হাক্কানি আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যাই গাছতলায় যাই আস্তানায় যাই কে বলেছে একটা অন্যায় দেখে যে লোকটা প্রতিবাদ না করে চুপ করে থাকে নবীজির ভাষায় ওই লোকটা বোবা শয়তান আরো আস্তে বলেন এ দেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে 48,000 পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতো এটা চলতে দেব না জীবন দেব এটা চলতে দেব না কোনো অন্যায় দেশে প্রমোট করতে পারতো না এত বেশি বেশি খাবার খায় শুধু ভড়ি ভড়ি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না এত বড় বড় ভড়ি হয় আমার তো মনে হয় ও কোন মারা যাবে মহিলারা ওদেরকে দেখে লজ্জা পায় আল্লাহ সেলিমে হয় আমাদের আর পেট হয় কি পেট দেখো আগের পেট বানিয়েছে এই ঠিক আছে জ্বরের বড়ি খেয়ে আসলাম তো ঘর ভেতরে ঘেমে শোধ চলে যাচ্ছে আবার বাতাস করলে তো ঝামেলা গলা বসে যাবে কোরআন নাজিল হওয়ার পর দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে শুনবে এই শ্রোতা আল্লাহর ভাষায় তিন প্রকার কয় প্রকার এখানে যারা বসে আছেন আপনি মিলান তো কোন প্রকারে আছেন আল্লাহ পাক বলেন পয়লা নম্বরে শ্রোতা কোরআনের তারা হবে ওয়াকালাল্লাযিনা কাফারুলা তাসমাউ লিহাদাল কোরআনি অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন হে নবী কাফেরেরা কোরআন শুনবে না শুনতেও দেবে না যেখানে আয়োজন হবে ওরা হট্টগোল করে গন্ডগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে আর ওরা মনে মনে মানুষকে বলবে কোনো চিন্তা নেই বন্ধ করো গালিব হওয়া যাবে যদি বিজয়ী হতে চাও তাহলে কোরআনের আলোচনা বন্ধ করো কোরআনের তাফসীর যেখানে হয়টা বন্ধ করে দাও তাহলে বিজয়ী হবে তোমরা এই সিদ্ধান্ত কাফেরদের কাদের আরো জোরে বলেন কাদের
قرآن কারিমের অনুষ্ঠান গোনাজ বাংলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন সুতানাতা ওসিলা দিয়ে বন্ধ করে দিচ্ছেন আল্লাহর কসম আপনিও কাফের আপনার নামের আগে যতই মুসলমান লেখা থাক আর আপনার ওই যে কাটা আছে আগা মনে করছেন আগা কাটা আমি মুসলমান না না আগা কেটে দিলে মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি কি ছাগল মুসলমান না আপনি তো মুসলমান ঠিক ওই ধরনের ছাগলের মতো তাহলে কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা কোরআন শুনলেই বাধা দিত এখন যদি বলেন না ও হাজী সাহেবের নামের আগে মোহাম্মদ লেখা আছে আরে ভাই ও হজ করে এসেছে কাবা শরীফ থেকে আর কাবার সভাপতি ছিল আবু জেহেল অত শুধু একবার হজ করে চলে এসেছে আর ওই ঘরের সভাপতি ছিল পারানের শ্রোতা দুই নম্বরে তারা ওরা শুনতে আসে বিশ্বাসও করে আমির হামজা বানিয়ে বলবে না এ আল্লাহর কথাই বলবে শুনেও মন দিয়ে ওয়াইদা ইলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত এটা ফিজিলাল কোরআন তাফসিরে আছে হে নবী যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে রাইতাল মুনাফিকিনা আপনি দেখবেন মুনাফিক যারা ওরা শুনতে এসেছিল বিশ্বাসও করছিল কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমাদের বাস্তবের সাথে মেলে না কারণ আমরা যে রাস্তায় হাঁটি সে রাস্তায় এগুলো মিলছে না তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়বে এগুলো নির্ভেজাল কাটকা মুনাফিক মোনাজাতের আগে দেখেন কোনটা ওঠে না তাহলে একেবারে ওটাউটি করার দরকার নেই আমি গুণ বললাম তিন নম্বরে কোরআনের শ্রোতা তারা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সূরা আনফালের 2 নম্বর আয়াত এখানে একটা তথ্য আছে এই ভালো করে শুনুন বাইরে যে গেবত করবেন না হ্যাঁ মত পার্থক্য থাকতে পারে এই আয়াতের ব্যাপারে আলেমদের কিন্তু একটা মত তো আপনি নিতেই পারেন একটু ভালো করে শুনবেন এটা যদি বুঝে আপনি আমল করতে পারেন আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আছে বাস্তবতায় আমি যা দেখছি এদেশের হাজারো দরবার এমনি বন্ধ হয়ে যাবে একটু মিলান তো আল্লাহ বলেন কোরআনের সূরা 3 নম্বরে তারা যাদের সামনে আল্লাহর আয়াত পড়লে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে ওদের কলবে কাঁপ ধরে কোথায় বলেন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আরে মানুষগুলোর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে যখন ওরা বোঝে অনুধাবন করে উপলব্ধি করতে পারে তখন ওদের ঈমান যা আছে আরো বেড়ে যায় কোরআনের আলোচনা ঈমান বাড়ে ঈমানদারের কার আরো জোরে বলেন এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন দুইটার নামের আগে কি আছে আবু বলেন বলেন এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে আর এক আবু বকর কোরআন শোনার পরে ওনার শয়তানি না ওনার ঈমান বেড়ে গেছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন মাস্ট বি আপনার ঈমান বাড়বে এ গ্যারান্টি আল্লাহর যাদাতুহুম ঈমান আপনার ঈমান বাড়বে কিন্তু আবু জেহেলের মনে মন নিয়ে যদি কেউ বসে ওর ঈমান না ওর শয়তানি বাড়বে আমরা জানি পৃথিবীতে যদি কাউকে জিনে ধরে ভূতে ধরে পরিতে ধরে আমরা দেখি তাকে সূরা নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে ফো দিলে চলে যায় অথচ যে মানুষ কোরআনের দিকে তাকায় না
ওকে আমার আল্লাহ শয়তান বলে ঘোষণা দিয়েছেন অমাইয়াশু আং যিকরির রহমানিন কয়িদ লাহু শয়তানান ফাহুয়া লাহু করিন সূরা যুখরুফের ভিতরে আছে 25 পারার 11 পৃষ্ঠার প্রথম লাইনে আছে আল্লাহ পাক বলেন আমার কোরআন থেকে যে লোকটা মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহর পেছনে একটা শয়তান নিযুক্ত করে দেই ও আর শয়তান তখন পার্থক্য থাকে না দুইটাই এক হয়ে যায় একটু খেয়াল করেন শয়তান আল্লাহর বিধান লঙ্ঘন করেছে একটা কয়টা বলেন না কেন কিন্তু আল্লাহর বিধানের বাইরে নতুন করে কোনো আইন ও আইন বা বিধান ও বানায়নি আল্লাহ বলেছিলেন সেজদা দে দেয়নি এতটুকুই কথা বলেন না কেন ওকে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোনো আইন বানিয়েছে বলেন বলেন না ওরে দশ ছিল একটা যে মানে নাই আল্লাহর একটা বিধান এইজন্য আল্লাহকে মারদুদ শয়তান রাজিম কত কিছু বলে জান্নাত থেকে দূর করে দিয়েছে দুইটা জিনিস থেকে বঞ্চিত কোনোদিনও ক্ষমা পাবে না কোনোদিন জান্নাত পাবে না একটা বিধান শুধু মানে নাই নতুন করে কোনো কিছু ওই বিধানের বাইরে তৈরি করতে যাবে করে নাই কিন্তু যে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দাবি করার পরে আল্লাহর আইন মানে না আল্লাহর এগেনস্টে নতুন করে আইন বানিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চায় এটা তো শয়তানের দাদা জিন শয়তান আয়াতুল কুরসি নাসফালা পড়লে চলে যায় আর এরকম শয়তান যারা আছে এদেরকে পুরা কোরআন পড়িয়ে ফু দেবেন সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানাচ্ছেন আল্লাহর কোরআন এসতে কোরআনের এগেনস্টে যারা নতুন নতুন নিয়ম নীতি বানিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চান শান্তি আপনি দিতে পারবেন না আর অশান্তির দাবানাল চলবে এর একটা প্রমাণ এই শরীফ থেকে শরীফা আপনি হাঁটে টের পাচ্ছেন না কোথায় যাচ্ছে এটা সকালবেলা একটা লোক বললো আমি শরীফ বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে আপনার মনে হোক এ পর্যন্ত থাকলেও তো ছিল এটা যদি রাষ্ট্রীয় ভাবে আপনি কায়েম করে ফেলতে পারেন সংসদে হাইকোর্টে যদি এটা পাশ হয়ে যায় কি হবে বুঝতে পারছেন ও বিকাল বেলা বলবে আমি তো শরীফা আমার এই মহিলা হোস্টেলে সিট দেন এই কথা বলেন দেওয়া লাগবে আপনি যদি বলেন না দেব না আপনার এগেনস্টে মামলা হবে এখন যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে ও যত শরীফা দাবি করুক না কেন মাল তো শরীফ মাল শরীফ না ওরে যদি ওখানে থাকতে দেন ও ঠিক থাকবে একজন প্রশ্ন করছে যুবক যুবতী এক জায়গায় থাকা জায়েজ আছে কিনা জায়েজ আছে কিন্তু থাকবেন কি করে আপনি তো থাকবেন না থাকবে বসে যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা ফতোয়া দেন ফতোয়া দেবো কি আপনি কি ঘুমাবেন আপনি ঘুমাবেন আপনি শরীফ দেখে শরীফা হয়ে মহিলা হোস্টেলে সিট নিয়ে আপনি ঘুমাবেন পরবর্তী প্রজন্ম যা আসবে সব জারজ আসবে সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে লূত আলাইহিস সালামের জামানার ওই জাতির মতো বানাতে অনেকে চেষ্টা চালাচ্ছে এই সমকামিতা আরো বলছে না এটা হিজরা কে বলেছে হিজরা হিজরা এটা শারীরিক সমস্যা আর এই সমকামিতা যারা প্রমোট করছে এটা কিন্তু আপনার মানসিক সমস্যা মানসিক বিকৃতি করে ফেলেছেন আপনি আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান চালু করতে চাচ্ছেন তার সৃষ্টিকে আপনি পাল্টিয়ে দিতে চাচ্ছেন অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে কোন কায়দায় যেন লজ্জায় স্থান পাল্টিয়ে ওরা ছেলে হওয়ার চেষ্টা পারবেন না কিয়ামতের আগে এটা সম্ভব না কেন সম্ভব না বলেন তো সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াত আল্লাহ দলিল দিচ্ছেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহু আকবার
আধুনিক যে তাফসীরগুলো পাওয়া যায় দেখবেন ওখানে আছে তিনি সেই আল্লাহ যিনি মায়ের রহমের ভিতরে তোমাদের আকৃতি তৈরি করেন তাহলে আকৃতি বানানো এই গঠন বানানোর দায়িত্ব কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ কোরআনে কারীম প্রমাণ দিচ্ছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক خلق مما دافق يخرج من بين الصلب والترائب سورة طارق الفطر يا سيف الله پاک বলেন মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা না পাক পানি দিয়ে ওর জন্মের উৎস এটা শরীর থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় পৃথিবীর কোন মার্কেটে দোকানে যার চারা নাও দাম নেই আছে না কেউ ফেরি দিলেও নেবে বলে না কেন এটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রহমের ভেতরে যখন যায় বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা ফটার ভেতরে কম পক্ষে 40,000 মানুষ বানানোর ক্ষমতা আছে বাবার স্ফলিঙ্গ থেকে মায়ের রহম পর্যন্ত যেতেছে জরায়ুর সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে তাল লেগে অনেকে পড়ে মারা যায় ওই রহম পর্যন্ত পৌঁছাতে পারে হয়তো একটা দুইটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত বাচ্চা এই দুনিয়ায় ক্যালিফোর্নিয়া একজনের হয়েছে আমি যেহেতু একজন তাহলে আমি ওই 40,00,000 ভেতরে মাত্র একজন কথা বলেন আল্লাহ দয়া করে ওই জায়গা থেকে আমারে পৌঁছিয়ে দিলেন বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে গবেষণা করে এই বীর্যটা যাবার পরে বাবার এই নাপাক বীর্য দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে চুল রগ হাড় আর পর্দা কয়টা বলেন বলেন মায়ের রহমের ভেতরে যে নাপাক পানির থলি আছে এইটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় রক্ত গোশত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ পাক বলেন আমার বান্দা আর বান্দি মানাতে আমি আল্লাহ পাঁচটা জিনিস আমার রব নামের খাতিরে দান করি ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে আমি আল্লাহ শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমার রব নামের কারণে দান করি দিনাজপুর বসে মগজ যদি থাকে মাথায় চিন্তা করেন আল্লাহ যদি ওই সময় একটাও কম দিত আপনি হতেন কিন্তু অপূর্ণাঙ্গ দর্শন শক্তি যদি আল্লাহ না দিত আপনি কানা হয়ে দুনিয়ায় আসতেন কথা বলেন না কেন অনেক কানা দুনিয়ায় আসে না আপনি যদি কানা হতেন তখন বুঝতেন কি ঠেলা কুমিল্লায় একবার খাবার খাচ্ছিলাম পাশে দেখে এক অন্ধ বিদ্যুৎ চলে গেল আমরা হাওমাও করছি কোথায় তাড়াতাড়ি জেনারেটর চালু করে কারেন্ট কোথায় গেল আলো নেই মাত্র 2 মিনিটের ভেতর ওনাদের জেনারেটর নষ্ট আলোর ব্যবস্থা করতে পারে নাই অন্ধ আমার হাত চেপে ধরে বলছে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছে অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই 2 মিনিটের ভেতরে যদি আপনি এত চিল্লা পাল্লা করেন আমি 42 বছরে তো আমার কান্নাকাটি করার দরকার কিছি আল্লাহ হারিয়েছি আমি আমি ছাড়া দুনিয়ায় কেউ জানে না আপনি একটু চিন্তা করেন যারা অন্ধ উনি ওই দিন একটা তথ্য বলেছিলেন হুজুর আপনারা যারা চোখওয়ালা মানুষ স্বপ্ন দেখেন কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন দেখি কিন্তু কিছু দেখতে পায় না শুধু আওয়াজ শুনি কত বড় নিয়ামত এই দর্শন শক্তি আল্লাহ পেটের ভেতরে আপনাকে দিয়েছেন আল্লাহ পাক বলেন 8, 5, 13টা যখন এক হয়ে যায় তখন ওর আকৃতি তৈরি করার জন্য ফেরেশতারা আমাকে 40 দিন 40 দিন 40 দিন পরে যেটা পাল্টায় আমারে জিজ্ঞাসা করে এটা করব কি এর ছেলে বানাবো না মেয়ে বানাবো
يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور سورة شرار 59 نمبر آيات আছে আল্লাহ পাক বলেন তিনি সৃষ্টি করেন যেভাবে ইচ্ছা কাউকে মেয়ে কাউকে ছেলে এই যে কাউকে মেয়ে কাউকে ছেলে সিদ্ধান্ত আসে কার থেকে বলেন বলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে লোকটাকে বানিয়েছে পুরুষ ছেলে এটা এখন বলে না আল্লাহর আইন আমার ভালো লাগছে না আমি মেয়ে হয়ে যাব ও আল্লাহর চাইতে বেশি বোঝে সুতরাং পাগলামি যারা করছেন আপনারা থামেন আপনারা কোন উদ্দেশ্যে করছেন কেউ ধরতে না পারলো আলেমরা ধরে ফেলেছে জাতিকে আপনারা আল্লাহর গজবে ফেলার জন্য চেষ্টা আছেন লোক নবীর জামানায় এই গোনাটা চালু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসই শুধু করেননি ওই জায়গাটা ডেড সি মৃত সাগর বানিয়ে দিয়েছে জর্ডানে এখনো পৃথিবীর ইতিহাসে আছে না নেই ওখানে কোনো কিছু ডোবে না সব ভেসে থাকে আপনি নিজে দেখে আসেন এই গজবে যদি বাংলাদেশেও গ্রাস করে আর চালু হয়ে যায় আল্লাহর কসমে সমকামিতার কারণে বাংলাদেশটা আল্লাহ ডুবিয়ে দিতে পারে এমনিতে ডোবার ভেতরে আছি আমরা কক্সবাজারের যে বিশাল সমুদ্র আমার মনে হয় 50 হাত উঁচু হয়ে যদি একবারে পানি আসে এই দেশটা আর খুঁজে পাওয়া যাবে না আপনি কার ভরসায় এই কাজ করেন একটু ভয় আসে না মনের ভেতরে আমার ভাইরা পারানে কারিম থেকে তাফসীর আকারে যে কথাগুলো বলার জন্য আপনারা লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল আমি দুই জায়গা থেকে দুই রকম আয়াত পড়েছি রহমানের বান্দা কারা দুনিয়াতে তাদের 12টা গুণ অর্জন করা লাগে আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে কি করতে পাঠালেন এই যে মাস চলছে শাবান মাস এই মাসেও কিছু সতর্কীকরণ আছে কিছু কাজ আছে আমরা অনেকেই মনে করি সবে বরাত মানে এই শাবান মাস না এখানে প্রায় 5টা শিক্ষা আমাদের দেওয়ার জন্য শাবান মাস বছরে বছরে আসে আজ আমার 33 বছর বয়স প্রতি বছরে মাসটা কিন্তু আমার জীবন থেকে চলে যায় একটা শিক্ষাও আমরা নিতে পারি না হ্যাঁ নিয়েছি শুধু খাওয়া এ দেশের যত ইবাদত বন্দেগি আমরা দেখতে পাচ্ছি অধিকাংশগুলোই খাওয়া ভিত্তিক সবে বরাতে খাওয়া সবে কদরে খাওয়া সবে মেরাজে খাওয়া মানুষ মরে গেলে খাওয়া জন্ম হলে খাওয়া এক কথা বলছেন খাওয়া ছাড়া কোন ইবাদত আছে আপনি দেখেন নেই আর মুসলমানদের আর কিছু জানা না থাক কি করে খাওয়া লাগে দুই নম্বরই করে এটা ভালো জানে জেল থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল একবার বলছিল একটা গল্প এক লোক মুসলমান খ্রিস্টান আর ইহুদি তিনজন মিলে বন্ধুত্ব করে দোস্তি করে বেড়াতে গেছে সন্ধ্যাবেলায় তিনটা চারটা রুটি কিনে বলছে আমরা খেয়ে নেই তিনজন তিনটা খেয়ে আর একটা আছে ইহুদি খ্রিস্টান বলছে আমরা তো এখন খেলাম এইটা রেখে দাও পরে খোদা লাগলে খাওয়া যাবে মুসলমান বলছে না আসো টেনে ছেড়ে ভাগ করে খেয়ে ফেলি ওর ধান দা শুধু খাওয়া খ্রিস্টান বলছে না এখন ঘুমাও রাতের বেলা ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই রুটি খাবে মুসলমান বলছে এবার ঠিক আছে ঘুমাও পারা তুই যখন ঘুমিয়েছে ও উঠে রুটি খেয়ে মুখ মুছিয়ে এবার ঘুমিয়েছে ইহুদি ডাক দিয়ে বলো ভাইরা ওঠো আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম কি আমি দেখি আমার নবী মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল উম্মত তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি এত উপরে নিয়ে আমার নবী যদি আমারে বলতে পারে এ রুটি আমার রুটি আছে খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইলো আমার নবী ঈসা আমারে ডাক দিয়ে বুকের সাথে বুক মিলিয়েছে কপালে চুমা দিয়ে বলে উম্মত তোর জীবনের উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি রুহুল্লাহ বলা হয় যাকে এত বড় পাওয়ারফুল নবী বাবা সারা দুনিয়ায় এসেছে এই নবী আল্লাহর ছেলে বলে আমরা জানি
সুতরাং রুটি আমার মুসলমান তো ওঠে নাও জেগে ঘুমাচ্ছে আরে চিমটি দিয়ে তুলেছে ওঠ রুটি আর নেই অত জানে রুটি আছে কি নেই শেষে ওইটি বলছে তোমাদের স্বপ্ন আমি সব শুনেছি এটা স্বপ্ন হইলো তোমরা যখন ঘুমিয়ে আছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব বড় এক মগর নিয়ে আমার সামনে এসে বসে এই মুসলমান জীবন যদি বাঁচাতে চাস রুটি খা আমি করব কি জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলিছে ইয়াহুদি খ্রিস্টান বলে ভাই এত বড় বিপদ গেল ডাকতে পারলে না ডাকবো কি করে একজন এত পশ্চিম আসমানে আর একজন ষষ্ঠ আসমানে আমি তো খুঁজেই পাইনি খাওয়া কি করে লাগে আমরা অন্য কিছু না জানলে ধান্দাটা ভালো জানি খালি খাওয়া খাওয়ার উপরেই চলছে অথচ মুসলমানদের যে দুইটা দিবস আমরা জানি ঈদুল আযহা ঈদুল ফিতরে শুধু খাওয়া না আগে খাওয়াবেন এরপরে খাবেন ঈদুল ফিতরে আপনি নিজে এক মাস রোজা রাখার পরে মরণের খাওয়া খাবেন হবে না আগে সাকাত দেন ফেতরা দেন দান করেন সেমাই কিনে দেন গরিব মানুষ খাবে হাসবে ওর হাসি দেখে আপনি হাসবেন ঈদুল আযহাতেও তা জবাই করে আপনি পশু খেয়ে ফেলবেন হবে না আগে গরিবকে পৌঁছিয়ে দেন গরিবের সন্তান গুলোয় খাবার খাবে হাসবে ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন তাহলে ইসলামের ইবাদত হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ বলেন না কেন এ বাকি বাদ দিয়ে আর যা আছে আপনি তাকান আগে ত্যাগ না আগে ভোগ খালি খাবো নেবো এই নতুন নতুন দিবস তৈরি হয় আর খালি খাওয়া বাড়ে এই যে কয়েকদিন আগে একটা দিবস কয়েকদিন পরে আসবে 14ই ফেব্রুয়ারি এটাও একটা দিবস অনেকে মানিয়েছে এ দিবসে খালি খাবো নেব কথা বলে দেখা ও আর 25 মিনিট আছে এনাকে অনেকে এখানে টাকা পয়সা এক বছর ধরে গুছিয়েছে উনি ওই শরীফাকে ফুল কিনে দেবে এ দিবস মুসলমানদের জন্য না মুসলমানদের দিবস শুধুমাত্র ওই দুইটা কান খাড়া করে শোনেন যত বড় গুরুত্বপূর্ণ মানুষ আপনার জীবন থেকে হারিয়ে যাক সর্বনিম্ন আপনি শোক পালন করবেন 3 দিন কয়দিন বলেন বলেন এক মহিলার যদি স্বামী মারা যায় 4 মাস 10 দিন সেটা আলাদা পৃথিবীতে আর যারা যায় হারায় সে মা হোক বাবা হোক ছেলে হোক মেয়ে হোক নেতা হোক যদি হারিয়ে যায় মারা যায় তার জন্য শোক পালন করার সর্ব উচ্চ কয়দিন আর আমরা এমন মানুষ হারায় তার জন্য শোক চলছে কিয়ামত পর্যন্ত চলবে তাও শোক শেষ হবে না কোন জায়গা থেকে আপনি ইসলাম নিয়েছেন আমি আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে এরপরেও যদি আপনার কিছুই মনে না হয় আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাদ করেছে অবশ্য ঠিক ঠিক আছে আপনার বিবেকটা খুলবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেটা বলতে চেয়েছিলেন যাদাতহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায় তাহলে আল্লাহর আইন মানে নাই কিন্তু নতুন করে আইন আর বানাইনি এই জন্য আল্লাহ তাকে মারদুদ রাজিম শয়তান বের হয়ে যা দূর হয়ে যা ক্ষমা পাবি না জান্নাত পাবি না এত কথা বলেছে কোরআনে আর যে মানুষ আল্লাহর আইন মানে না আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন বানায় বলেন তো এটা আল্লাহর কাছে শয়তানের চাইতেও খারাপ কিনা আমি আর নিচে নামলাম না এরপরেও আপনি না বোঝার ভান করে আছেন আমি জানি কিন্তু যারা বোঝার তারা বুঝেছে আয়াতের মূল শব্দ ছিল কি অজিলাত কুলুবুহুম অজিলাত মানে ধাক্কা দেয় কাঁপন ধরে কুলুবুহুম তাদের কলব এই ভালো করে শুনেন মানুষের কলব আমরা অনেকেই মনে করি কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই কারণে পীর সাহেবরা জিকির দিলে বলে ধাক্কা দাও কি বলে না এই যে কফ লাম বা কলবুন
কলব শব্দের শাব্দিক অর্থ কোরআনে কারিমে আমার আল্লাহ বিস্তারিত দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকহুনা বিহা এর সূরা আরাফে আছে 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝে আছে আল্লাহ বলেন এদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই কি নেই বলেন বলেন এই কোন দিকে তাকিয়ে আছো কি কি করা লাগবে আরে ভাই ঠিক আছে আমার সব মনে আছে আগে ভালো করে শুনেন আমি প্রশ্ন করব পরে যদি বলতে না পারেন আপনি এখানে বসাচ্ছি আমি খেয়াল করে শুনেন অনেক বেদাত এই দেশ থেকে বিদায় হবে আয়াতটা বুঝলেন আল্লাহ বলেন তাদের কলব আছে হৃদয় আছে কিন্তু কোনো চিন্তা নেই তারা বোঝে না তাহলে কলবের কাজে আয়াত দ্বারা প্রমাণ কি চিন্তা করা বোঝা কি করা বলেন বলেন আমরা যেটা বলেছি বাম স্তনের দুই আঙ্গুল নিচে এটা আছে এখানে যদি আপনি ধাক্কা দেন তাহলে পরিষ্কার হবে আপনি ভালো হয়ে যাবেন হাদিস বলা হয় এখানকার দলিল দিয়ে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব নবীজি বলেন সাবধান জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে আমি আলেমদেরকে বলছি আলা ইন্না ফিল জাসাদি নবীজি কিন্তু আলা ইন্না ফিল সদরি দেয়নি দিয়েছে যে বুকের ভেতরে আলা ইন্না ফি সিররি মাথার ভেতরে কোন জায়গার নাম নবীজি নির্ধারিত করেননি বলেছে এই মানব শরীরের ভেতরে মাথা কি শরীরের অংশ না বুকটা শরীরের অংশ না কথা বলেন তিন হাত বডি শরীরের অংশ তাহলে এর ভেতরে কোন জায়গায় আছে যে গোস্তের টুকরাটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায় খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায় আল্লাহ জেনে রাখো ওহিয়াল কল ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব নাম কি তাই নবীর হাদিস থেকে আল্লাহর আয়াত থেকে কি বোঝা গেল এটা আমার কোন জায়গায় আছে নবীজি নির্ধারিত করে বলেন না যে মাথায় আছে বুকে আছে পেটে আছে না এটা বলেননি আপনি হাদিসের ব্যাখ্যা পড়েন পাবেন না উনি বলেছে শরীরের ভেতরে এখন যে শব্দটা নবীজি দিলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন কি দিয়েছেন মুদগা কাকে বলা হয় বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মুদগা তৈরি হতে তিনটা জিনিস লাগে কয়টা মানুষের এই যে রেহেমের ভেতরে যে 40 দিনে পাল্টায় এটার নাম প্রথমে হয় আলা জমাট বাঁধা রক্ত ঝুলন্ত যোগ মাটির নির্যাস বাকি 40 দিনে যেটা হয়ে যায় তার নাম মদগা কি মদগা হওয়ার জন্য শর্ত তিনটা এক নম্বরে ওর ভেতরে রক্ত থাকা লাগবে দুই নম্বরে ওর ভেতরে চর্বি থাকা লাগবে তিন নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে দোড়া কাটা ভাগ বসে যায় ওর ভেতরে ওইরকম দাগ দেখা যাবে আমি এখানে সভাপতি সেক্রেটারি যারা আছি মুরব্বি মানুষ এমনি মরে যাবে তারপরও বলছি আপনারা যদি মাথা ফাটিয়ে এই জায়গায় কলয় যে মগজটা বের করে নিয়ে আসি আর বাম স্তনের এই জায়গা থেকে যদি কেটে গোস্তটা নিয়ে আসি আপনাদের কাছে আমার প্রশ্ন এবার বলেন তো কম্পিউটারের সাথে নবীর হাদিসের সাথে কোরআনের আয়াতের সাথে মিলছে কোনটা আপনি মগজের ভেতরে দেখবেন দোড়া কাটা ভাব আছে ওর ভেতরে রক্ত আছে ওর ভেতরে চর্বি আছে কথা বলছেন না শুধু এইটাই না মাথার ভেতরে 36টা জিনিস দেওয়া আছে এ সামনে যেটা ফ্রন্টাল লব অক্সিপিটাল লব কম্পিউটার থাকলে আপনার এখানে আমি একেবারে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম আপনি তারপরও দেখবেন মানব দেহের এই এই যে বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো আছে মাথারে মগজ নিয়ে সব নিচে দেখতে পারবেন কলবের কাজ চিন্তা করা আল্লাহর নবীর ভাষায়ও এইটা এটা যদি খারাপ হয়ে যায় মানুষ খারাপ হয় এবার আপনার বিবেক দিয়ে বলেন মানুষ কি চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে বলেন বলেন
সবগুলোই তো মিলছে এই জায়গা হ্যাঁ যদিও আলেমদের মতভেদ আছে এটা নিয়ে কিন্তু মিলছে তো আমি দেখছি এই জায়গায় তা আপনি যে বললেন বামস্তনের দুই আঙ্গুল নিচে ধাক্কা মার ওটা পরিষ্কার হবে জিনিস তো ওখানে নেই বুক ব্যথা হবে আর আমার মনে হয় বামস্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা ওইটা পরিষ্কার হলে মানুষ ভালো হয় না মানুষ ভালো হয় যখন এইটা পরিষ্কার হয় আজ এটা পরিষ্কার নেই এজন্য ঘুষ খায় এটা পরিষ্কার নেই এজন্য জেনা করে এইটা পরিষ্কার নেই এজন্য আল্লাহর বিরুদ্ধে আইন বানায় এটা পরিষ্কার থাকলে জীবনের কাজ করতে পারতো না কোরআনের সূরা 3 নম্বরে তারা যারা কলব ধাক্কা দেয় সালসালা পয়দা হয় শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ سورہ مائدہ 7 নম্বর আর প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 83 নম্বর আয়াতটা হে নবী আপনি যখন কোরআন শোনাবেন মানুষদেরকে যারা আপনার বক্তব্য বুঝতে পারবে উপলব্ধি করবে দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না আমরা তো বুঝেই না হাতে পানি আসবে কি করে কোরআনের শ্রোতাদের বৈশিষ্ট্য 3 নম্বর এটা ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআন শুনে বুঝে উপলব্ধি করে বাড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নেয় জীবন চলে গেলেও আল্লাহর উপরে ভরসা আমি শেষ করব না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কোরআনের 1 নম্বর শ্রোতা হতে চাই না 2 নম্বরও না 3 নম্বরটা হতে চাই কথা বলেন এই কোরআন থেকে আমরা তেলাওয়াত করলাম সূরা মুদাসসিরের মাত্র 2টা আয়াত জবান খোলে তাফসীর আকারে শোনার জন্য আল্লাহর কালাম পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম المدثر قم فأنذر এ পর্যন্ত থাক সূরা মুদাসসির 56 টা আয়াত আছে 2 টা রুকু আছে মাত্র 2 টা আয়াত পড়েছি মক্কায় নাযিল হয়েছে এটা কোন আয়াত থেকে কেউ যদি কথা শুনতে চায় 5টা বিষয় খেয়াল করা লাগে তার শুদ্ধ তেলাওয়াত মাতৃভাষায় অর্থ ঐতিহাসিক প্রেক্ষাপট বাস্তব ব্যাখ্যা আর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া কয়টা তাফসীরে ফি জিলালিল কোরআনের ভূমিকায় পাঁচটা লেখা আছে যে কোনো আয়াত থেকে কথা তাফসীর শুনতে হলে প্রথমে তেলাওয়াত করবেন শুদ্ধভাবে আমরা অন্তত যতটুকু চেষ্টা করি পড়েছি মাতৃভাষায় অর্থ হচ্ছে হে বস্ত্র আবৃত ব্যক্তি দাঁড়ান মানুষদেরকে সতর্ক বাণী শোনান ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি বিশ্বনবী সর্বপ্রথম 5টা আয়াত পেয়েছিলেন 40 বছর বয়সে কয়টা এখান থেকে একটা শিক্ষা আছে জ্ঞানী মানুষ যারা আছেন তারা খেয়াল করেন ফেরেশতা জিব্রাইল এসে সর্বপ্রথম তাকে বলেছিলেন ইকরা 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 উনি তিনবার বলেছিলেন মা না বিকারি আমি পড়তে পারি না বলেছিলেন না বলেন বলেন কেন বললেন তিনবার ওনাকে বুকে চাপ দিয়েই বলেছে পড়ো উনি বলছেন আমি পড়তে পারি না কেন পড়তে পারেন না চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক নবীজি কিন্তু তখন পড়া আরম্ভ করেছিলেন প্রশ্ন করলেন জিব্রাইল এতক্ষণ পর্যন্ত কেন তুমি এ কথা আমারে বললে না যে পড়া লাগবে কার নামে তুমি খালি প্রথম থেকেই বলছো পড়ো পড়ো তো কি পড়বো কার নামে পড়বো যখনই বললেন রবের নামে পড়ো আমি পড়া আরম্ভ করেছি শুধু আরম্ভ করিনি 5টা আয়াত তোমার সাথে পড়েছি এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন পৃথিবীর উম্মতেরা
পড়তে বললেই পড়া যাবে না পড়া দেখা লাগবে ওটা রবের নামে পড়া হচ্ছে কিনা আজ আমাদের সিলেবাসগুলোর দিকে তাকান তো রবের নামে পড়া আছে আর যেগুলো ছিল তুলে দিয়ে এমন এমন দৃশ্য যেখানে দিয়ে দিয়েছে আমরা একবারও কি চিন্তা আসে না বিশ্বনবী নবুয়ত পাওয়ার প্রথম নাম্বারে শিক্ষা দিলেন উম্মতেরা পড়া পড়লেই হবে না রবের নামে পড়তে হবে রবের নামে না পড়লে মানুষ যে শিক্ষিত হয় কিন্তু জানোয়ার হয় তার প্রমাণ আমি নিজে দেখেছি এ চোখে দেখলাম একজন অসু করছে সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছেলে পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র ওস্তাদের পায়ে শিক্ষকের পায়ে ময়লা আছে এজন্য ছোট্ট হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে পানি ঢেলে আমি এইটাও দেখেছি এই চোখে ভার্সিটিতে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে যে শালা তোরে মেরেই ফেলবো শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আর ক্লাস নেব না বলছে না শালা তোরে আমি দায়িত্ব দিলাম তুই করলি না তোরে মেরেই ফেলবো এটাও ছাত্র ওইটাও ছাত্র এই কথা বলবে না কেন এটা কেবল শুরু করেছে এ মানুষের মতো মানুষ হচ্ছে কারণে পড়েছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক ও পড়েছে কার নামে আরো জোরে আর ওইটা মাস্টার্স করার পরেও জানোয়ার হয়ে গেছে কোরআনের শিক্ষা যাদের ভেতরে নেই ওরা যে জানোয়ার আমি নিজে দেখে এসেছি আপনি মনে করছেন 33 বছর বয়স আর কি দেখেছেন কি দেখেছে আপনি টের পাচ্ছেন না বাস্তবে এমন এমন মানুষের সাথে সময় কাটিয়েছে ওগুলো মানুষ বললে গোনা হবে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করে এসে ওই জায়গায় চেয়ারে বসা কিন্তু মানুষের সাথে এমন আচরণ করে আমার নিজের সাথে যদি এটা করে এই লোকটারে ধরলে কি করতো অথচ লোকটা মাস্টার্স করা কোরআনের শিক্ষা রবের শিক্ষা নেই এজন্য মানুষের পরিবর্তে হয়ে গেছে শিক্ষিত শয়তান নাই তো ওস্তাদকে কেউ জুতা দিয়ে পিটাতে পারে নবীর এই শিক্ষা আমরা যদি উম্মত হিসাবে নিতে না পারি আগামীতে আপনি যে প্রজন্ম রেগে যাচ্ছেন ওটা আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা দূরের কথা কবরের পাশে এসে দাঁড়িয়ে প্রসাব করবে এই জন্য রবের নামে শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার এটা আমাদের ইমানের দাবি 96 ভাগ মুসলমানের দেশে যদি রবের নামে পড়া শুরু না হয় আমি পড়ব কার নাম নিয়ে সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআন এবং হাদিস আমরা মাস্ট বিচার ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق এগুলো মনোগ্রামে লিখে দেন এগুলো বাদ দিয়ে কি লিখেছে ও নিচেও বসে না যাদের বসায় তারাও বসে না প্যাক প্যাক আরম্ভ করেছে আশা করছি আপনি বিবেক দিয়ে শুনছেন যারা উপলব্ধি করছেন আর যারা শোনার পরে যাদের কলব নেই মরে গেছে উমর মানুষের সামনে বলার না বলার সমান আমার ভাইরা আমি কলবের পরিচয়টা দিতাম না এই কারণে দিয়েছি যারা আজ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বাম স্তনের দুই আঙ্গুল নিচে গোস্তের টুকরা কলব এটা ধাক্কা মারো পরিষ্কার হবে এই কথা বলে পরিষ্কার করাছে জিনিস যদি ওখানে না থাকে কারণ চিন্তা করে মানুষ মাথা দিয়ে আর মগজের যে সিস্টেম মদগার সাথে মিলছে মাথা এটা মেলে না তাহলে এই ব্যবসাগুলো আজ বাংলাদেশে যারা বিভিন্ন মরিদ নিয়ে করছে যে ধাক্কা লাগাও ও যখন বুঝবে কি ধাক্কা লাগাবো এখানে তো জিনিস নেই আমার বুক ব্যথা হবে আমি আরো দলে নেই তখন ওদের দরবার এমনি বন্ধ হবে তখন ওই সময় তোরা আমির হামজাকে দেখতে পারবে এক কথা বলে না কেন এই জন্য বলো পীর বিরোধী কিসের পীর বিরোধী আপনি ঘন্টামি করে খাচ্ছেন চট্টগ্রাম সিলেট বিভাগে গরম সন্নি ঠান্ডা সন্নি নাম নিয়েছে কাজ কামার নেই আমার স্টেজে কত আলিম বসে থাকে তারা ভুল ধরতে পারে না ওর নামের আগে পীরে কামের লেখা আছে ও ভুল ধরে বসে আছে ওর পেটে বোম মারলে অর্থনীতি কারে বলে ইসলামী ও বলতে পারে না
48 হাজারের উপরে পীর আমি অহংকার করে বলছি না আল্লাহর কসম আমি অহংকার করে বলছি না 48 হাজার পীর আছে দেশে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে ইসলামী অর্থনীতির যে নিয়ম নীতিগুলো আছে 27টার উপরে যদি কেউ বলতে পারে আমি মরে যাব ঠিক অথচ বিশাল হক্কানি দরবারের ডিলার নিয়ে বসে আছে মোশারাকা কি মোদারাবা কি মোরাবাহা কি এক একটা বা ছয় প্রকার পাঁচ প্রকার তিন প্রকার ও কিচ্ছু জানে না ইসলামে যে অর্থনীতি একটা চ্যাপ্টার আছে এটা যে একটা ইবাদত ও জানেই না পীর হয়ে বসে আছে অথচ নামাজের পরে আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতির কথা দিয়েছেন না দেননি কয়বার 82 বার কয়বার আপনার কাছে নামাজের মাসলা মানুষ নিতে আসে মুরিদেরা শিক্ষক হিসাবে পীর মানে শিক্ষক পীর মানে কি তো মুরিদরা আপনার কাছে অর্থনীতি যাকাত কি এটা নিতে আসবে না তাহলে তো সিস্টেমই বলেন না ব্যাংকিং ব্যবস্থা কি এটা কিভাবে জবাব দেবেন আপনি এখানে ধোকা দিয়ে বোকা বানিয়ে ওরে বলছে তুই জিকির কর তোর কলবে ময়লা ও ও কিছু নেই আন্দাজ আল্লাহর এই নামকে যারা স্পল পরিবর্তন পরিবর্ধন করে জিকির করাচ্ছেন আপনার ডবল শাস্তি হবে এটা সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 13 নাম্বার লাইনে আছে আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর এই যে মাআ মানে সঙ্গে আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে আজ বিভিন্ন জেলাতে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ওই লাইনে আল্লাহকে কিছুক্ষণ ডাকার পরে পরে দেখি মাঝে মাঝে ইয়ালি বাবা শালি বাবা খাজা বাবা এই কথা বলছেন কেন এগুলো প্রকাশ্য শিরিক এবং কবিরা গুনাহ আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা জায়েজ নেই বলেন না কেন রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহর গুনাহ হবে জিকির হিসাবে শুধু আল্লাহর নাম আর রাসূলের নামে হবে দরুদ বলেন বলেন কথা আর পায় না বলো রসুলের কোনো মহব্বত নেই রসুলকে খাটো করে তোমার এত মহব্বত জীবনে কোনোদিন রাজপথে তোমার দেখলাম না আর রসুলের মহব্বত না থাকলে তিন বছর আমি অন্ধকারে কাটালাম এই কারাগারে কি খেলা করার জন্য কাটিয়েছি যত মহব্বত সব ওর ভেতরে এই শয়তানদের কোনো কাজ কাম নেই তো কি করবে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে খালি সময় নষ্ট করে নবীজি এই শিক্ষা নিয়ে বাড়ি আসার সময় বলেন তো এই 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 তথ্য যদি ফাঁস হয় যে আসলে তো এই ভোকা এ ভুয়া এই তিশার এই যে কি নাম জানো মোস্তাক এর যেমন ভুয়া ভুয়া বলে তাড়া দিয়েছে এ পীর গুলোকে ভুয়া ভুয়া বলে দরবার ছাড়া করবে কারণ এখন তো অধিকাংশ মানুষ শিক্ষিত হচ্ছে ওরা যখন দেখবে কম্পিউটারের মাধ্যমে আর তো মেলছে না এত সব বানিয়ে বানিয়ে তো ধোকা দিয়ে বোকা বানাচ্ছে তখন ওদের রাগ ওরা তো বুঝে ফেলেছে যে হামজা সেই জায়গায় আঘাত করছে এই জায়গা যদি প্রকাশ হয়ে যায় আমি যে ব্যবসা করি খাচ্ছি ব্যবসা মাঠে মারা যাবে কথা তোলে অনেকে যে কিয়ামতে এক এক পীর নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবে কিয়ামতে কে বলেছে পুরা মিথ্যা কথা কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা সূরা মরিয়ম 16 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে 95 কি 90 95 নম্বর আয়াতে আছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে কয়জন করি আর যেই লোকটা আয়াতের বিরুদ্ধে কথা বলে যে কিয়ামতে আমার পীর সাহেব লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবে এটা কি আয়াতের সাথে মেলে বলেন বলেন এই যখন বুঝে ফেলে তখন বলে যে হামজা পীরদের বিরোধী এরে আর আসতে দিও না না যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি পীর সাহেব তো ভালো জিনিস পীর মানে শিক্ষক আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন তো জানবেন কি করে নিজেই তো জানেন পীর বাংলাদেশের চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার এটা পীর আর এমন এমন পীর বের হয় তা 30 তলা বাড়ি লঞ্চের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক সুপার মার্কেট কোনো কিছুর অভাব নেই আর পীর থাকবে না খেয়ে মাওলানা আব্দুল জব্বারের থাকার মতো একটা কুড়ে ঘরও ছিল না সব দিনের জন্য দিয়েছিল আর আমরা এমন পীর সুপার মার্কেট আমার জোরে বলেন সুবহানাল্লাহ
এই ব্যবসায় যখন ভাটা পড়বে মানুষ যখন চিনি ফেলবে কারণ এটাই রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে যখন দেখবে মানুষের না এত ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে তখন ওতে তো কিছু বলতে পারবে না রাগ করবে আমারে পরে আকাশের জমিনে বিশাল একটা চিয়ারের ভেতরে উনি আছে ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম তাফসীরে ইবনে কাসিরে পড়েছি বিশ্বনবী দৌড় দিতে গিয়ে পড়েও গিয়েছিলেন তাড়াতাড়ি করে নিজেকে সামলিয়ে বাড়িতে এসে স্ত্রীকে বললেন সাম্মিলুনি ইয়া খাদিজা আমারে ডেকে দাও আমি ভয় পেয়েছি হযরতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন কয়টা আরো জোরে বলেন বলেন কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে এই পাঁচটা কথা বলতে পারে ওই স্বামী আল্লাহর জান্নাতি এবার আমার যে শরীর গলা এমনকি বারোটা বাজে এখন কিছুক্ষণ পরে বোম ফুটবে কি আর এক মিনিট পরে বোম ফোটা শুরু হবে এই জন্য বোম ফাংসিরের ব্যাখ্যা এখন আর সম্ভব না আগামীতে নিয়ে আসেন নিয়ে আসেন আপনি এত তারিখে তুলেন কেন আমি সেই আসরের সময় এসে বসে আছি হ্যাঁ তুলতে তুলতে রাত দশটা পঁয়তাল্লিশ বাজালেন আমি মাহফিলে চলে যেতাম কথা ঠিক নাই আমার খাতায় লিখে দিয়েছে রাত নয়টা থেকে এগারোটা আর তুলছে রাত এগারোটা কথা ঠিক থাকে না আবার মাহফিল দিয়েছে আগামীতে এলাকায় আমার আর নিয়ে আসবেন না বারোটার পরে আমি কথা বলি না আমার উস্তাদের মা বাবারও নিষেধ এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না আমার তো বাসা লাগবে না কালকে আবার সকালে আছে সিরাজগঞ্জে বিকালে আছে বগুড়ায় রাত্রে আছে আবার সিরাজগঞ্জ আমি পারছি না ভাই আজ শেষ করতে গেলে এখন এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে আমি মাপ চেয়ে শরীরের দিকে তাকিয়ে শেষ করছি আপনারা যা করবেন করেন আমি পারবো না আরো আগে তুলতে বলছিলাম ওনারা সে শহরে বসিয়ে রেখেছি রেখেছি শেষে আসরের পরে এসেছি আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার আল্লাহ তাআলা সারা জীবন অপরাধ করে রাত বারোটা বেজে তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে রব্বুল আলামিন এই কোন গুরুত্বপূর্ণ সময় আমরা কোরআনে কারীম শুনে শুনে হাত তুলেছি আমাদের জীবনের অপরাধ গুলো মাফ করে দাও সওয়াব গুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ এদের শ্রম তুমি ওসমানের সাথে কবুল করে নাও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে আমাদের চেয়ারম্যান সহ প্রত্যেককে কোরআনের ইজ্জতে মাফ করে দাও সম্মানিত মা বোনদেরকে ক্ষমা করো আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম আমার শরীর কণ্ঠ সময় কোনো কিছু আমাকে সাপোর্ট দিচ্ছে না মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ তুমি আমার কণ্ঠটা আগের মতো বানিয়ে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ